हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। दिस इज शाइनी चक्रवर्ती। आमार वीडियोते तुम्हारे सबाई के स्वागत। अनेक दिन पर आमी एक अन्यरकम वीडियो निये एसेछी आर आजकेर वीडियोटा सत्यि अन्यरकम। विशेष करे एटा तो मेयेदेर काछे खुबी 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 प्रिय एकटा जिनिस। तो एबार जे दादारा एबं भाईरा आमार ई वीडियोटा देखछे, तारा भाबछे जे ई वीडियो देखे कि होबे, आमादेर तो कोनो लाभ नेई ई वीडियो देखे। ना, लाभ आछे। आमी आजके तोमादेर साथे शेयर करबो आमार एई जे लिपस्टिक कलेक्शन, एई जे बक्सटा, एई बक्सटार मध्ये आमार आमार संग्रहे जे कटा लिपस्टिक आछे आजके तोमादेर साथे आमी सेटाई शेयर करबो। हाँ, जेटा बोलछिलाम, तो दादारा भाबछे, भाइयेरा भाबछे जे आमी ई शाइनी लिपस्टिक देखे कि करबो, ताई ना? কেন, তোমরাও তো এই এখান থেকে যে লিপস্টিকগুলো পছন্দ হবে সেগুলো তো তোমরা তোমাদের ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে বা বোনকে গিফট করতেই পারো, তাই না? তো সবার জন্য এটা ইউজফুল, মেয়েদের জন্য তো বটেই, মেয়েদের কাছে এটা একটা ফেভারিট ফেভারিট জিনিস। তো ছেলেদের কাছে হয়তো ফেভারিট না, কিন্তু গিফট আইটেম হিসাবে একটা দারুণ জিনিস এটা। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা স্টার্ট করি। চলো তাহলে। এই হলো আমার লিপস্টিকের বক্স। দেখো, আগে বক্সটা দেখো, এটাও কিন্তু একটা ওয়েস্ট জিনিস থেকেই বানানো। দেখে অনেকেই বুঝতে পারছো এটা অনেকটা সেই কেকের বক্স, অনেকটা না মানে এটা কেকেরই বক্স। ক্রিসমাসে যে ফ্রুট কেকগুলো হয় না, তো আমি এইটাকেই একটু ডিজাইন টিজাইন করে এর মধ্যে আমার লিপস্টিকগুলোকে রেখেছি। চলো তাহলে এক এক করে লিপস্টিকগুলো দেখে নিই। সর্বসাকুল্যে এই কটা লিপস্টিক আমার সংগ্রহে আছে। চলো তাহলে এক এক করে দেখাই। এইটা কিছুই না, এটা হচ্ছে শার্পনার, যে পেন্সিলসগুলো আছে না, লিপ পেন্সিলসগুলো, সেগুলোকে শার্প করার জন্য এটা ল্যাকমির একটা শার্পনার। এই যে এইটা হচ্ছে একটা মার্সের পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের একটা লিপ লাইনার। এইটা হচ্ছে, এটাও পিঙ্ক কালারেরই, একটু শেডটা ডিপ। এটাও মার্সের, এই দুটোই মার্সের লিপ লাইনার। খাই নাইকার একটা লিপস্টিক, এটা আমার খুব খুব ফেভারিট লিপস্টিক। এটা শেডটা হচ্ছে ডার্টি পিচ, ডার্টি পিচ, খুব প্রিয় এই শেডটা। এটা নাইকার মিনি যে রেঞ্জ আছে দেখো, শেষই হয়ে গেছে বলতে গেলে প্রায়, আর একটুখানি আছে, এইটুকুনি আছে। এটা ভীষণ প্রিয় আমার শেডটা, পিচ কালারের। এই মিনি লিপস্টিকগুলো না খুব ভালো হয়, ছোট্ট হয়, বেশি দিন ওয়েস্ট হয় না। আরেকটাও নাইকারই দেখাই, নাইকার যখন দেখাচ্ছি, এটার শেড নেমটা আমার মনে নেই। এটা এই যে ব্রাউন কালারের, এটার টোনটা হচ্ছে এই ব্রাউন কালার। আরেকটাও নাইকার আছে, এটা হচ্ছে নাইকার যে বড় যে রেঞ্জগুলো আছে সেই। দেখো এর প্যাকেজিংটা কি সুন্দর, এর এটা কি সুন্দর। এটা একটু ব্রাউনিশ টাইপের কালার এই শেডটা। এর শেড নেমটা হচ্ছে ওয়াক দ্য ওয়াক, এর শেড নেমটা হচ্ছে ওয়াক দ্য ওয়াক। এটা হচ্ছে ব্লু হেভেনের, ব্লু হেভেনের লিকুইড লিপস্টিক, ভীষণ ভীষণ পিগমেন্টেড, ভীষণ লং লাস্টিং ব্লু হেভেনের, দারুণ দারুণ, এক কথায় দারুণ, একদম পিঙ্ক কালার। আমি অনেক ভিডিওতে এই লিপস্টিকটা ইউজও করেছি, শেড নেম কিছু দেওয়া নেই। এটা ব্লু হেভেনের লিকুইড ম্যাট লিপস্টিক, এটাও আমার ভীষণ প্রিয় একটা লিপস্টিক। এটাও মার্সের, এটার নাম হচ্ছে পিঙ্ক পপিন্স। এটাও আমি প্রচুর ইউজ করি, তাও এখনও আছে, বেশ খানিকটাই আছে। সবসময় বলতে গেলে এই শেডটাই আমি ইউজ করি। এটার শেডটা দেখো, পিচি পিঙ্ক বলা যায়, এটারও শেডটা হচ্ছে পিচি পিঙ্ক, ল্যাকমির, ল্যাকমির ফরএভার ম্যাট রেঞ্জের
এই রেঞ্জের আমার দুটো লিপস্টিক আছে, এই একটা পিঙ্ক আর একটা ব্রাউন, দুটোই আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম। এটা হচ্ছে পিঙ্ক গ্ল্যাম আর এইটা হচ্ছে কোরাল সেন্স, এই ব্রাউনটা। তো দুটোই একসাথেই দেখাই, এই দেখো এই পিঙ্ক কালারটা হচ্ছে এরকম, এর কালারটাও দেখাই, এই কালারটাও খুব সুন্দর, একটু ব্রাউনিশ টাইপের। এইটা কোন ব্র্যান্ডের আমার এখন মনে নেই, ভীষণ সুন্দর। এর 14 নম্বর শেড, এটাও পিঙ্ক কালারের, কালারটা প্রচণ্ড স্টে করে, সবচেয়ে বড় কথা, মানে কিছু খেলেও এটা না একদম ওঠে না। এটা ল্যাকমি অ্যাবসোলিউটের, ল্যাকমি অ্যাবসোলিউট ম্যাট, এর শেড নেমটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ। এটাও একদম লাইট পিঙ্ক শেড, ভীষণ সুন্দর কালারটা। এই ল্যাকমি লিপস্টিকটাও আমার গিফট পাওয়া, এই দেখো এই দুটো সুগার ব্র্যান্ডের লিপস্টিক। এই লিপস্টিকটা কিনতে গিয়ে আমি এই লিপস্টিকটা ফ্রি পেয়েছিলাম নাইকা থেকে, ম্যাট অ্যাজ হেল সুগারের, শেড নাম্বার 1 স্কারলেট ও হারা, ভীষণ ভালো। মানে রেড না, একদম প্রপার রেড, দেখো একবার পুরো রোজের কালারটা যেটা হয়, জাস্ট এক্স্যাক্টলি সেই কালারটা, এটা প্রচণ্ড ভালো। এটা ওয়ান্ডার ওমান রেঞ্জের সুগারের, শেড নাম্বার 08, এটা হচ্ছে ওয়ার্ল্ড রুলার, এটাও রেড, ভীষণ পিগমেন্টেড কালারটা। এটা লরিয়ালের, এর শেড নাম্বারটা হচ্ছে 126 আই প্লে, একদমই স্মাজ করে না। এ দেখো এটা হচ্ছে এইরকম ডার্ক চকলেট কালার, মেবিলিনের সুপার স্টে ম্যাট ইঙ্ক, 120 শেড নাম্বারটা, শেড নেমটা হচ্ছে আর্টিস্ট। দেখো একবার কালারটা, আর এই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট লিপস্টিক লরিয়ালের, এটা কালেকশন স্টার ফ্রিডা পিন্টো রেঞ্জের। এই যে রেড, মানে রেডটা জাস্ট অসাধারণ, অসাধারণ। এই দেখো খুব প্রিয় এই লিপস্টিকটা, ভীষণ প্রিয়। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই দেখো আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে আছে, যাই হোক তোমাদের ভালো লাগে যদি সেটা জানাতে অবশ্যই ভুলো না, কিন্তু একটা কমেন্ট একটা লাইক খুব ম্যাটার করে আমাদের এক একজন ক্রিয়েটারের জন্য, তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টটা অবশ্যই করো। চলো তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন ভালো থেকো সুস্থ থেকো, টাটা।